মামাদেরকে ডাকছি তাইতো বলছি আর বিলম্বনা করি চল আমরা মার্কেটে চলে যাই ঠিক আছে ঠিক আছে হ্যালো হ্যালো হাই গো চলো চলো মানে রামা দাদা দাদা চলো চলে গেছি মা সন্তান বিপদে পড়লে মা লক্ষ্মী হয়ে যায় কত কিছু হয়ে যায় শোন শোন অনেক বেলা হয়েছে খানা খেতে হবে না চলো এবার মহলে গিয়ে খানা খাবে মা হ্যাঁ খানা তো খাবই কিন্তু তার আগে আমি কি কথা বলতে চাই কথা বলবি হ্যাঁ মার কাছে তা কি আবার অনুমতি নিতে হয় বলো শোনা মার কাছে কি বলবি কি বল তাড়াতাড়ি বলো আমার কাজ আছে তাই হ্যাঁ ছোটদা ছোটদা এদিকে আয় এস তোকে যেন কি বলে দিয়েছি মনে আছে মনে আছে সেই কথা শোন শোন মা কিন্তু রাগ করেছে তাই তো বলছি তুই কথাটা বলবি ঠিক আছে আচ্ছা মা হ্যাঁ শোনা একটা কথা দে একটু কেন অনেক কথা বলতে পারো মায়ের কাছে বলো আজকাল নকিন্দর আজ্ঞা হোসে নাই তোর কাছে এমন কথা শুনতে চাইছি শুনতো বলেছিস বলেছি কি বলেছে কি বলেছে মন নাই এই মনে নেই মানে ওই সেই কথা এখন মন শোন শোন তোকে আর বলতে হবে না আমার কথা আমি বলছি মা বলো শোনো জোনটি কি বলতে চাচ্ছে জানো কি বলতে চাচ্ছে আমার তো ভয় লাগছে তুমি কি কিছু বলবে না তো না তোমাকে কিছুই বলবো না সত্যি বলছো কথার মতো কথা হতে হবে ঠিক আছে বলো জোনটি তো বলছে সে আমাকে নিয়ে সেই সানেমান্দার ঘাটে বড়শি নিয়ে মাছ ধরতে যাবে মা চাপাতি হলো চাপাতি না তুমি হলে সদাগরের ছেলে আমি তোমাকে অনেক টাকা দেব বাজার হতে মাছ আনবে আমি রান্না করে দেব আর সবাই বলে মজা করে খাবো মা বাজার থেকে তো মাছ প্রতিদিন কিনেই খাই না খাও আজকে না হয়ে যাই একটু এই ছেলে আমি তোমাকে বলছি না তোমাকে যেতে দিব না দিব না দিব না হালিকো বিহিতাই কখন
সন্তানই বিপদে বলে মা লক্ষ্মী সোনা মিষ্টি সোনা কত কিছু যে হয়ে যায়, ঠিক আছে এমন আর ভক্তি করতে হবে না। আমি তোমাকে অনুমতি দিলাম, আমার কি কথা রাখবি? ঠিক আছে বলো কি কথা। বেলা পূবে থাকতে যাবে, হ্যাঁ বেলা দুপুর হলে কিন্তু আমার মহলে ঘুরে আসবি, ঠিক আছে? ঠিক আছে বাবা, প্রাসাদে আসার আগে আমি চলে আসব, চলে আসবো, তারপর সবাই মিলে একসাথে বসে খাবো। মনে থাকবে? মনে থাকবে। ঠিক আছে তাহলে আমি যাবো। যাও সোনা। জটবা ইয়েস মা কিন্তু আমাকে বিদায় দিয়েছে, তাই তো বলছি তুই আর দেরি না করে মার কাছ থেকে বিদায় নিয়ে চালু করে কিন্তু চলে আসবি। আসবো মা। হ্যাঁ সোনা বিদায়। তুই সাত দিন যাবৎ কোথায় গিয়েছিলি বলতো দেখি? গেছি কোথায়? কোথায়? নানির বাড়ি। নানির বাড়ি মানে আমার মায়ের বাড়ি? মায়ের বাড়ি হলো? তুই আমার মায়ের বাড়ি গেলে আমি কি জানবো না? আমার মা কি আমাকে বলবে না? মিথ্যে কথা বলছিস? মিথ্যে বলি না আমি। মিথ্যে বলিস না? না সত্যি গিয়েছিলি? সত্যি গিয়েছিলাম। বেশ মেনে নিলাম। তুই যে সাত দিন ধরে আমাকে একটু ডাকও দেশ না, মিষ্টি করে একটু ডাক দিত শোনা। তাই নাকি? হ্যাঁ দেব। ডাকো এম্বরা। এম্বরা তোমার সমস্যা কি? বিলাই কেউ মেউ করলো
তুমি কি আমার ডাক দিবে না চলে যাব তুমি তুমি যাই না ডাকো এমন করে কেন মাসি আসে হাসুকা তুই ডাক দে তো বিড়াল কোথা থেকে আসলো না বিড়াল আসে নাই আমি তুমি আমি অমন করে আমাকে ডাকলে ডাকলাম এতে কি আমি খুশি হতে পারি কেন এই চলে গেলাম জায়গা কি আর ডাক দিমু তুই কি মিষ্টি করে ডাক জানিস না এখন মিষ্টি করে দিম ডাক বল দো ছেলে কোথাকার এমন করে তো গাবি কি তোর মা ডাকে তাই নাকি হ্যাঁ এখন দে মিষ্টি করে ডাক দে ওরে সোনা তোমার সাদাটা বন্ধ করো বাবা এ তো আমার দশটার মধ্যে একটা ছেলে মিষ্টি আমি অনেক খুশি হয়েছি যাও এবার আসো যাবো বলো আসি আবার কি হলো যাবো যাও আসি আসি মা তোমার এতে যাবার বলে কেন তুমি আবার ঘুরে কি রে সাজো কেন আমার কি সাজার বয়স নেই বাবা বাড়ি নেই তুমি এবার ঘুরে সাজবা কে যাবি যাবো না তোকে কিছু পিটনি দিব যা মা হ্যাঁ বলো দিবা কি 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 বাবার এমন পাগল ছেলে জানে এই পৃথিবীর কার ঘরেও না হয় কি দিব বল বাবার ভগবান তুই খুলে বলতো খুলে বল ওই যে বাবার কাছে যে আশীর্বাদ নেওয়া ওটা দিবা না ও ঠিক আছে ঠিক আছে আয় ওটি আমার লুলু লুলু মাগো যাও তুই এই কথা বলবি আগে বললেই তো হয় আম্মা যান ওগো ঠাকুর আমার একমাত্র সন্তান জলে ঘাটে গেল তুমি তাকে বিপদ থেকে রক্ষা করো বিপদ থেকে রক্ষা করো